এনআরসিক লৈ শঙ্কিত নহব। আহ্বান বিজেপিৰ সভাপতিৰ। বাটপথৰ দুৰৱস্থাৰ বাবে কংগ্ৰেছ দায়ী। এনআরসির খসড়া প্রকাশের দিন চকু চাপি অহার লগে রাজ্যত একাংশ লোকের মাজত সংশয়ের সৃষ্টি হয়েছে। আশঙ্কা করা হয়েছে বাংলাদেশের নাম অন্তর্ভুক্তির, কিন্তু এই আশঙ্কা নুই করেছে বিজেপির সভাপতি রঞ্জিত দাসে। রাজ্যের বাটপথ দুরবস্থার বাবে পূর্বর কংগ্রেস সরকারক জগরিয়ার করে তেও। এই বাটপথ সমূহ আগন্তুক দিনত গড়কাপ্তানি বিভাগে মেরামতি করার কারণে ইতিমধ্যে যথেষ্ট বাজেট ইতিমধ্যে আমার হাতত তুলে দিছে বিধায়ক সকলের হাতত। আমি যেটা প্রথম প্রথম যেটা বিধায়ক আসছিল 11-12 সনত, তেতিয়া প্রতিজন বিধায়কই 50 লাখ করে পাইছিল, আর এবার আমি 7 কোটি টাকা পাইছো। সেই 7 কোটি যথেষ্ট নহয়, তথাপি আগন্তুক দিনত আমি চেষ্টা চলাম বাটপথ সমূহ যাতে ঠিকঠাক করব পাৰো। আনহাতে আগন্তুক পঞ্চায়েত নির্বাচনত মিত্রতা সম্পর্ক তৃণমূল কর্মীয়ে সিদ্ধান্ত লব বলে কইতাছে। জিলা সমিতি আর মন্ডল সমিতির যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্তটি চূড়ান্ত সিদ্ধান্ত হবগে। গতি এটা আমি সাংগঠনিক যে স্থিতি, সাংগঠনিক স্থিতি বৃদ্ধি করার কারণে আমি সকলো অঞ্চলতে গৈ পেলায় থাকা প্রতিটি বুথত গৈ পেলায়, ভারত থাকা প্রতিটি বুথত গৈ পেলায় অমিত শাহ ডাঙরে, আর আমি থাকা প্রতিটি বুথত গৈ পেলায় আমি সাংগঠনিক তৎপরতা বৃদ্ধি করার কারণে প্রচেষ্টা চলাই আছো। কাজিরঙার পর বিতুপন বরার সহযোগত, গোলাঘাটের পর চন্দন কর্মকারর সহযোগত পঙ্কজ হাজরিকা, আসাম টকস।